শীতের মধ্যরাতেও উত্তাপ ছড়িয়ে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে একে একে বের হলো পরিচিত মুখগুলো। নিউজিল্যান্ড টু ঢাকা মধ্যখানে সিঙ্গাপুরে 12 ঘন্টা ট্রানজিট। নতুন বছরের উৎসব ফেস্তে গেছে ভ্রমণ ব্যস্ততায়, তবুও চোখে মুখে ক্লান্তি নয়, শরীরে কিউই বথের আনন্দ। সবার আগে তানজিম সাকিব, মধ্যখানের নাজমুল শান্ত, পুরো সিরিজের যোগ্য নেতা হিসেবে যিনি আগলে রেখেছেন গোটা দলকে। তরুণরা যে দায়িত্ব নিতে পারে না তা প্রমাণ করেছেন ভুল। টাইগারদের সাফল্যের এই অনুঘটক সমর্থন পেয়েছেন গোটা দলের। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা সিরিজ গেছে। যদিও টি টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল, সেকেন্ড ম্যাচটা যদি বৃষ্টি না আসতো হয়তো বা ইনশাল্লাহ আমরা জিততাম। চলে সবাই খুব ভালো, আমরা শান্তভাবে খুব সাপোর্ট দিচ্ছি আমাদের সবাইকে। সো আমরা যে ফ্রেন্ডের মতোই সবাই মাঠে খুব ইজিলিভাবে ইয়ে করতে পারছি। তবু ক্যামেরার লেন্সে শরীফুলের আধিপত্য। প্রথম টাইগার পেসার আলাদা করে বললে ক্রিকেটার হিসেবে রঙিন পোশাকে যিনি জয় করেছেন তাসমান সাগর পার, হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। অবশ্যই, কেবল তো শুরু যে একজন মাত্র হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশাল্লাহ আশা করি। এখান থেকেই মনে করেন আমরা ঘুরে দাঁড়াবো, যাতে যে যার মতো এখন থেকে আমরা যে কোনো কন্ডিশনে গেলে হয়তো বা চেষ্টা করবো যে বেস্টটা দেওয়ার। না, তারা খুব খুব ভালো, তারা সবাই বলছিল ভালো বোলিং করতেছি এবং কি মানে এটা কন্টিনিউ করতে বলছে। সো এমনি তারা খুব ভালোভাবে কথা বলে, এটা আমাকে বুস্ট আপ করবে বিপিএলে ভালো খেলার জন্য, আর ইনশাআল্লাহ চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। নতুন বছরের ব্যস্ত ক্যালেন্ডার শুরু করার আগে আপাতত সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা, এরপরই শুরু বিপিএলের মহাযজ্ঞ। জাতীয় দলের ব্যস্ততা শুরু মার্চে ঘরের মাঠে লঙ্কা বাংলা সিরিজ দিয়ে, তবে তার আগেই ফিরবেন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।